हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संगीताज रियल ब्लॉग्स। आज के आमी तुम्हारे एक रेस्टोरेंट रिव्यू करछी। तुम्हारा जदि चाइनीज चॉप्सर नाम शुने थाको किंबा अने के हयतो खेयेछो किंबा जरा खाओनी तारा जदि चाइनीज चॉप्सर खेते चाओ एई पूजोते ताहले तुम्हारा गोलपार्कर केमलिते जेते पारो। दारुण चाइनीज चॉप्सर पावा जाए ओखाने। तो आमी जे गड़ियाहाटेर ब्लॉगगुलो करेछिलाम सेई दिनेई आमरा दुपुरबेला ओखाने লাঞ্চটা করেছিলাম খুব অ্যাফোর্ডেবল প্রাইজে। এবং এক প্লেট যদি চাইনিজ চপসি তোমরা অর্ডার করো তাহলে দুজন পেট ভরে খেতে পারবে এবং মাত্র 250 টাকার মধ্যে, মানে 230 এরকম কিছু দাম নিয়েছিল, কিন্তু অনেকটা অ্যামাউন্টে ওরা দেয় আর দুজন পেট ভরে খেয়ে নিতে পারবে এতটা কোয়ান্টিটিতে দেয়। তো যাই হোক, এই গড়িয়াহাট থেকে যাচ্ছি আমরা। এগুলো তো তোমরা আগে তোমাদের আমি শেয়ার করেছিলাম গড়িয়াহাট যেদিন গেছিলাম। তো এইবার আমরা গড়িয়াহাটের ব্লগটা করার পরেই তারপরেই দুপুরবেলার দিকে আমি গেছিলাম কিমলিতে আমরা খেতে। অনেক দিন পর গেলাম কারণ ওখানেই একমাত্র চাইনিজ চপসিটা দারুণ তৈরি করে কিমলিতে। তো চলো তোমাদের নিয়ে যাই কিমলিতে এবং দেখাই। আর রাস্তায় যেতে যেতে এই ফুচকা, এগুলো তো কতদিন খাওয়া হয়নি, খুব ইচ্ছা আছে একদিন ফুচকা খাওয়ার, কবে যে খাওয়া খেতে পাবো। তো আর দেখো এখানে এই পকোড়াগুলো, ডাল পকোড়া, এগুলো খেতেও দারুণ লাগে কিন্তু খাওয়াই হচ্ছে না। আর ফুচকা দেখে তো জিভে জল চলে আসছে। তো এই হাঁটতে হাঁটতে দেখো আমরা চলে এসেছি গোলপার্কে। পাড়া একদম নিস্তব্ধ, 3টে বাজে, সবাই ঘুমাচ্ছে আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। রাস্তা থেকে গাড়ি আসছে, সাইড হয়ে যাই। কিমলিতে যেটা হচ্ছে চাইনিজ চপসি খুব দারুণ হয়, দারুণ খেতে হয়। এখানে যখনই আসি চাইনিজ চপসিটা খাই, আপনারাও চাইনিজ চপসিটা খাবেন, দারুণ খেতে হয়। এই যে কিমলি, এই যে কিমলি, এই চলে এসেছি দেখো কিমলির সামনে। এইখানেই কাছাকাছি আছে সুদীপার রান্নাঘর বলে যে রেস্টুরেন্টটা, সুদীপার রেস্টুরেন্ট, সেটাও কিন্তু এইখানেই আশেপাশেই আছে। তো দেখো এখন দুপুরবেলা সব নিস্তব্ধ হয়ে আছে। তো এই পৌঁছে গেছি কিমলিতে, চলো এবার ভেতরটা দেখাই তোমাদের, ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন। কিমলির সামনে চলুন ভেতরে গিয়ে দেখি। ভেতরে ঢুকতেই ওরা কিন্তু আগে আমাদের স্যানিটাইজ করেছে, হাত পাত সব স্যানিটাইজ করানো হয়েছে, স্যানিটাইজ করে তারপরে ভেতরটা ফাঁকাই ছিল দুপুরে, একটাও মানে অন্য কেউ আর ছিলই না, পুরো ফাঁকা ছিল। তো আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগে এখানের। তো আমরা যেতেই হাত স্যানিটাইজ করার পরে তো আমাদের মেনু কার্ডটা দিল যেটা কি স্যানিটাইজ করা ছিল। তো আমরাও বসলাম, বসে তারপর মেনু কার্ডটা দেখলাম আর জিনিস সার্ভ করেছেন উনিও কিন্তু হাত ফাত স্যানিটাইজ করে এবং খুব ভালো মতনই সব যে মেনটেন করার যেটা সমস্ত প্রিকশন মেনটেন করেই উনি খাবার সার্ভ করেছিলেন। তো আমরা এখানে মেনু কার্ডটা দেখেছি, এখানে তোমরা সি ফুড পাবে এবং নানান রকমের চাইনিজ খাবার পেয়ে যাবে। যদি ভালো চাইনিজ খেতে হয় তো তোমরা অবশ্যই এখানটায় আসতে পারো, এখানে চাইনিজ খাবার খুব ভালো হয়। ফ্রাইড পেপারটা মানে স্পাইসি হবে বেশি, হ্যাঁ স্পাইসি হবে। কোনটা আপনি কোনটা সাজেস্ট করছেন? চাই পেপার চিকেন পেপার, তাহলে এটা দিন আর একটা চাইনিজ চপস, এক প্লেট মিক্স। তো আমরা অর্ডার করেছিলাম একটা স্টার্টার চিকেন পেপার ফ্রাই আর চাইনিজ চপসি। এই যে চপসিগুলো দেখছো এইগুলো সম্ভবত চাল গুঁড়ো আর আটা, আমি গেস করছি এরামি কিছু একটা দিয়ে ঠিক ঝুড়ি ভাজার মতন ভাজা জিনিসটা, মানে চাউমিনকে ভাজলে যেরম হয়ে যায় কিন্তু খুব সরু সরু আর খুব ছোটো ছোটো আর দারুণ টেস্ট লাগে খেতে এই জিনিসটাই। আর এটা ডিম, চাল গুঁড়ো, কর্নফ্লাওয়ার মিশিয়ে কিছু একটা মানে করে এই ঝুড়ি ভাজার মতন এটা বানায় আর এর সঙ্গে দেয় একটা গ্রেভি দেয় যেটা কি ভালোই লাগবে, চিকেন পকোড়া মতন, এটা চিকেন পেপার ফ্রাই। এটা এখানে যে সসগুলো থাকে এরা এদের নিজেদের সস তৈরি করে, মানে বাজার চলিত কেনা সস না, এরা নিজেরা তৈরি করে যার জন্য এদের সস
যে থাকে সেগুলো টেস্টগুলো কিন্তু খুব ভালো হয়। গ্রিন চিলি সস আর রেড চিলি সসটা দুটোই খুব দারুণ খেতে হয়, আর একটা টমেটো সুইট টমেটো সসও থাকে, তো সসগুলো দারুণ খেতে হয়। আর পেপার ফ্রাইটাও দারুণ লাগছিলো খেতে, খুবই টেস্টফুল লাগছিলো এটা। আর যেটা হচ্ছে চাইনিজ চপসিটে যে গ্রেভিটা হয় ওটা মিক্সড নিতে পারো কিংবা চিকেন, দু রকমের পাওয়া যায়। তো আমরা সবসময় যখনই যাই মিক্সডটা নিই, এর মধ্যে ভেজিটেবলস থাকে, নানা রকমের চাইনিজ ভেজিটেবলস থাকে, যেমনি পকচয় থাকে, তারপরে তোমার গাজর, ক্যাপসিকাম আর বিনস, তারপরে চাইনিজ বাঁধাকপি, এরকম অনেক কিছু চাইনিজ প্রচুর ভেজিটেবলস থাকে। তার সাথে থাকে তোমার মাশরুম, ডিম, সেদ্ধ ডিম ইয়ে করা, সেদ্ধ ডিমের কুসুমটা দেয় না, যে হোয়াইট পার্টটা থাকে। এছাড়া থাকে চিকেন, প্রন মানে চিংড়ি মাছ, আর ডিম একটা সেদ্ধ থাকে, প্লাস একটা ডিম ওরা স্যুপ গ্রেভিটা যখন বানায় কাঁচা ডিমটাই মনে হয় দিয়ে গুলে কিছু করে করে, মানে খুবই ভালো, দারুণ এটা হয়। এর মধ্যে মাশরুমও থাকে, তো মিক্সটা যখনই খাবে, মিক্সটা যদি খাও দারুণ লাগবে তোমাদের খেতে এখানে এই গ্রেভিটা, আর তার সঙ্গে এই যে তোমার চাউমিন যে ফ্রাই করাটা, এই দুটো জিনিস অসাধারণ খেতে হয়। আমেরিকান চপসি আছে, আমেরিকান চপসি অন্য রকমের হয় একটু, ওটার রেড গ্রেভি আর চপসি, আমেরিকান চপসির যে ইয়ে চাউমিনগুলো হয় ওগুলো একটু বড় বড় মোটা মোটা হয়, কিন্তু চাইনিজ চপসির এগুলো ভীষণ সরু সরু হয় আর খুব ঝুরি ভাজার মতন হয়, দারুণ লাগে খেতে। তো এই আর এতটা অ্যামাউন্টে দেয় ওরা যে দুজন পেট ভরে খেয়ে নিতে পারবে, মানে একটা বিগ বোল তোমাদের দিচ্ছে গ্রেভিটা প্লাস তোমাদের দু প্লেট তোমরা এই চাউমিনটাও পাচ্ছ, ফ্রাইড চাউমিনটা। তো ট্রাই করতেই পারো, দারুণ টেস্ট লাগবে এটা। আর মাত্র 250 টাকা চাইনিজ চপসিটা নিয়েছিল, আর 230 টাকা তোমার চিকেনটা নিয়েছিল। তো খুব ভালোই, মানে এতটাই হয়ে গেছিলো যে আমরা দুজনে খেতেও পারছিলাম না, মানে এইটুকু জিনিস নিলে তিনজনও খুব ভালো করে খেয়ে নিতে পারবে, এতটা অ্যামাউন্টে পাওয়া যায়। তো এই হলো কিমলির, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদের সাথে কিমলির রিভিউটা শেয়ার করার, কারণ কিমলিতে যখনই যাই আমরা শুধু চাইনিজ চপসিটাই খেতে যাই, আর যতবারই গেছি চাইনিজ চপসিটাই খেয়েছি ওখানের, এখানে মানে কিমলির স্পেশাল হচ্ছেই চাইনিজ চপসিটা। তো তাহলে এই ভিডিওটা কেমন লাগলো, রিভিউটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে পারি।